একাডেমি আমরা স্টার্ট করলাম বাট এটার মেইন যারা সদস্য হবে সেটা হচ্ছে অল দ্য স্টুডেন্টস তোমরা হচ্ছে ফিউচার তোমরা হচ্ছে ভবিষ্যৎ ঠিক আছে তোমরা যে খেলাধুলা করছো হয়তো সবাই প্রফেশনালি খেলতে চাও না বাট এই যে ফিজিক্যাল ফিটনেসের জন্য তোমরা এখানে এসেছো এই যে টিম বন্ডিংয়ের জন্য তোমরা এখানে এসেছো একে অপরকে ভালো করে চিনবে এই যে পাস দেবো এই যে আন্ডারস্ট্যান্ডিং ওখানে মানে এমন হয়ে যাবে না বলতে হবে না যে পাস দাও ইউ নো কি হ্যাঁ পাস দিতে হবে আমার বন্ধু ওখানে ক্লিয়ার আছে সো এটা ফুটবল থেকে আমরা শিখছি ক্রিকেট থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তো স্পোর্টস আমাদের অনেক কিছু শেখায় হয়তো আমরা শুরু করেছি কিন্তু এই যে বাচ্চারা এই যে এখন এরা প্লেয়ার নট অনলি স্টুডেন্টস দে আর অলসো আর প্লেয়ার্স সো ওরা যে এই যে ইনিশিয়েটিভ নিচ্ছে এই যে ক্লাবে জয়েন করছে আসছে খেলছে এখান থেকে ওরা অনেক কিছু শিখবে আমি যেটা বললাম মেডিস্কি স্পোর্টস একাডেমি আমরা ফুল চেষ্টা করব যে আগামী দিনে গিয়ে মানে আমাদের অলরেডি ফুটবল কোচ বলেইছে যে সিএফএল ফার্স্ট ডিভিশন খেলবো যেখানে বড় বড় ক্লাবরা খেলে তো হুগলি জেলার তেমন কোনো ক্লাব খেলে না সেটা আমরা প্রথম ক্লাব হতে চলেছি তো সেটা আমরা একটা সুযোগ পাচ্ছি তো থ্যাংক ইউ টু আওয়ার সত্যজিৎ স্যার সো আগেন ক্যান আই হ্যাভ আ ক্লাব স্কুল হচ্ছে পারফর্ম করার জায়গা আর একাডেমি থেকে তৈরি হওয়ার জায়গা আজকে আমাদের যখন ক্রিকেট নিয়ে আমরা আগেও বলেছি যে আমাদের টিম খুব ভালো জায়গায় নাম করছে জেলা স্তরে আমরা চ্যাম্পিয়ন রাজ্য স্তরে রানার্স আপ ফুটবলেও সেটা আমরা দেখতে চাই বা আদার্স যে গেম আছে যারা সবাই মিলে আজকে থেকে ব্রতি হলো যে আমরা ভালো কিছু করব একাডেমির দিক থেকে যেরকম চলছে এটা সম্পূর্ণ আলাদা একটা প্ল্যাটফর্ম এখান থেকে বাচ্চাদের কিছু করে দেখানো আর মেয়েদের কাছে এখন অনেক অপশান ক্রিকেট যদি কোনো মেয়ে চায় খেলতে বসে পারবে অনেক সুযোগ আছে আর খেলাধুলো মানে শুধু ফিউচারে কিছু হবে তার থেকেও বড় কথা ফিটনেস একটা মেন্টাল পড়াশোনার মধ্যে একটা মেন্টাল যে শারীরিক গঠন দরকার সেটাই আমাদের তৈরি হবে।